আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটা হচ্ছে টেকনিক্যাল পার্টে আমাদের নিজেকে ইম্প্রুভ করতে হবে, কিন্তু নলেজ পার্টে এতটা ইম্পর্টেন্ট নিজেকে ইম্প্রুভ করা। কারণ কি, আপনি যদি আপনার নলেজ যদি গেইন না করেন, আপনি যদি নিজেকে আজকের দিনের যে জ্ঞান সেটা যদি অর্জন না করেন, তাহলে কিন্তু আপনি আগামী দিনে যেই যেই স্কিল গুলো লাগবে, যেইভাবে আপনি নিজেকে স্টেপ আপ করতে হবে ওই সময়ের সাথে কাজ করার জন্য, সেটা কিন্তু হবে না। টেকনোলজিকে এমব্রেস করা মানে তাকে ওপেনলি ইনভাইট করা। এমন না যে না, আমি কোনো সময় অনলাইনে আমি ট্রেনিং দিই নাই, তাই আমি আমি এতদিন করে আসছি, এর জন্য আমার দরকার নেই। আমরা আমরা যদি এইভাবে ভাবি, তাহলে দেখবেন যে যারা বিগ বিগ বিজনেসে ছিল, বিগ বিগ ব্র্যান্ড ছিল, তারা কিন্তু টেকনোলজির সাথে, স্মার্টফোনের ফর এক্সাম্পল যদি এক্সাম্পল দেখেন, নতুন নতুন ব্র্যান্ড, তারা পুরান ব্র্যান্ডের থেকে আরো স্মার্টার টেকনোলজি দিয়ে আরো ইজি কাস্টমার ফ্রেন্ডলি করে কিন্তু দেখা গেছে তারা অল্প টাকায় কিন্তু একদম ওয়ার্ল্ড নাম করা ব্র্যান্ড হয়ে গেছে। সো আমরা যদি নিজেকে এই টার্গেটে রাখি যে ইয়েস, উই নিড টু ইম্প্রুভ আওয়ার সেলফ টেকনোলজি ওয়াইজ, আমি যেটা জানি না এখনকার সময়, কিন্তু আপনার শেখা জিনিসটা কিন্তু হাতের মুঠায় রয়েছে। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি ইউটিউবে যায়, আপনি বলেন কি আপনি জ্ঞান অর্জন করতে চান, আপনি কিন্তু সেই জ্ঞান অর্জন করতে পারবেন। সেখান থেকে জ্ঞান অর্জনের থেকে সেখানে প্র্যাকটিক্যালে যাওয়া, এবং প্র্যাকটিক্যাল থেকে সেটাকে একদম পুরাপুরি মানে নিজের মধ্যে ফুললি স্কিল ডেভেলপ করা এবং অন্যদেরকে শিখানো, এই যে যে পার্ট গুলো আছে এগুলোকে আমাদের নিজেদের মাঝে ওয়েলকামিং করতে হবে। এখন গ্লোবালি যেই নলেজ সব জায়গায় ছড়াচ্ছে সেটাকে আমার নিয়ে নিতে হবে। আমার গত বছরের জ্ঞান দিয়ে চলবে না, তার আগের বছরের জ্ঞান দিয়ে চলবে না। সো আমরা চলে যাই টু জুম, যেটা আমরা এখন ব্যবহার করতেছি জুম। লাইভ স্ট্রিম ইজ ফ্যান্টাস্টিক। এই যে আমরা এখন মোমেন্টাম আমরা কথা বলতেছি, ওকে, আমি যে কথাগুলো বলতেছি আপনারা রিসিভ করতে পারছে, এবং হাজার হাজার মানুষ একসাথে একটা লাইভ স্ট্রিম দেখতে পারে, দ্যাট ইজ অ্যামেজিং। যে এখন আপনার হাতের মুঠার থেকে আপনি মানুষদেরকে পৌঁছায় দিতে পারেন আপনার ভয়েস, আপনার ছবি, আপনার মেসেজ। সো হোয়াট এভার আপনি যেটা জানাইতে চান মানুষদেরকে, সেই নলেজটা আপনি পৌঁছায় দিতে পারেন। আমরা অনলাইনে যখন আমরা একটা আপনি আপনি প্রেজেন্টেশন করছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের সিলি সিলি মিস্টেক গুলো করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের আমাদের বেসিক স্টেপ গুলো, ফর এক্সাম্পল আমি যে প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে আমার আগের থেকে বের করে রাখা, তাই না? সো আমি যখন অনলাইনে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এখন আমার ফাইলের ভিতর থেকে ঢুকে তারপর আমি সেটাকে বের করি, তাহলে কিন্তু এটা কিন্তু প্রফেশনাল হইলো না, তাই না? সো বেটার হচ্ছে আমার ফাইলটাকে আগে বের করে রাখা, দেখা যে আমার ফাইলটা হলো সবগুলো প্রেজেন্টেশন, নিজেকে রিভাইজ করা, নিজেকে প্র্যাকটিস করা, এবং টেকনোলজি ওয়াইজ সবকিছু ঠিক আছে কিনা আগের থেকে প্রিপারেশন, ফাইলটাকে নিচে রাখা, যখন আপনার প্রেজেন্টেশন আপনার স্লাইড শো করবেন তখন সেখান থেকে ক্লিক করে ওপেন করা। সো আপনার সবসময় মেক শিওর করবেন আগের থেকে যে এই জিনিসগুলো পার্টগুলো ঠিক আছে কিনা। আমাদের আরো ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমার মাইক্রোফোন ওকে আছে কিনা, নিজেকে রেকর্ডিং করে শোনা যে আমার মাইক্রোফোন দিয়ে আমার আরেক সাইড থেকে শুনতে কেমন লাগছে, ওকে। আমার ফোনটা কি একটা ভালো, মোটামুটি একটা ভালো ফোন রাখা, আপনার ওয়েবক্যাম, আপনার ল্যাপটপ, আপনার গুড লাইটিং, আপনি জানি যেখান থেকে বসে আছেন সেখানে লাইটিংটা জানি ভালো থাকে, আশপাশে জানি সবচেয়ে কম নয়েজ, যেরকম বাংলাদেশের গাড়ি ঘোড়ার অ্যাম্বুলেন্সের আওয়াজ এগুলো দেখা যায় যে অ্যাভয়েড করা যায় না, কিন্তু তারপর আপনি চেষ্টা করবেন রুমের এমন এক জায়গায় বসা যেখান থেকে আপনার নয়েজ কম আসতেছে। আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো পরিবারকে জানাই দেওয়া যে দেখো আমি কিন্তু এখন 1 ঘন্টার জন্য আমি অনলাইনে ট্রেনিং করাবো, সো কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে।
দ্যাট ইজ ইম্পর্টেন্ট, জানি কেউ আপনার রুমের ভিতরে এসে ওই সময় ডাকাডাকি বা চিল্লাচিল্লি বা আগে থেকে জানানো যে এখন কিন্তু আমি ট্রেনিং নিচ্ছি। আর একটা জিনিস হলো নিজেকে ফেস করা, নিজের ক্যামেরাটা এমন হতে পারে যে আপনি লিভিং রুমে বসা আছেন বাই, কিন্তু আপনি এমন ভাবে আপনি সেট করবেন জানি আপনার উঠোন দিয়ে জানি মানুষ আসা যাওয়া না করে। একটা স্ট্যান্ড, এরকম একটা স্ট্যান্ডের দাম 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, সামথিং লাইক দ্যাট। এরকম একটা স্ট্যান্ডে ইনভেস্ট করা ইজ প্রিটি ইম্পর্টেন্ট, কারণ কি অনেক সময় দেখা যায় যে আপনি একটা বয়স উপরে ফোনটাকে রাখছেন, তারপরে মানে অ্যাঙ্গেলটা সুন্দর আসছে না, আলোটা ছাদের আলো দেখা যাচ্ছে, মানে আপনাকে জানি ফোকাস করা হয়। এবং আপনি যখন এটা এই ফোনটাকে হ্যান্ডলিং করবেন, আপনি ট্রেনিং করাবেন, আপনি স্লাইডে যাবেন, আপনার জন্য যেন কনভিনিয়েন্ট হয়, আপনি ক্যামেরার দিকে ফোকাস রাখতে পারতেছেন, চোখে তাকিয়ে আছেন এবং আপনি হাত দিয়ে আপনি মোবাইলটাকে হ্যান্ডেল করছেন, সো এবং হাইটটা ইজ রাইট। এবং এরকম একটা স্ট্যান্ডে থাকলে তখন কিন্তু আপনি একটা চেয়ার দিয়ে যে কোনো ওয়ালে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনি রাখতে পারতেছেন। সো এটার 1000 টাকা 1200 টাকার মধ্যে আপনি কিন্তু ভালো একটা কোয়ালিটি আপনি মেক শিওর করতে পারছেন। গুড মাইক্রোফোন, গুড হেডসেট ইম্পর্টেন্ট। এবং আর একটা কিছু ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যখন একটা ভালো একটা মাইক্রোফোন কিনেছেন, হতে পারে এই যে যে চিকন মাইক গুলো কিছু সময় পর, 3 মাস পর, 5 মাস পর কিন্তু সেই মাইকের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কারণ এই চিকন যেগুলো আপনার হেডসেটের ফোনের। সো মেক শিওর করা যে আপনার ভয়েসটা যেন ক্র্যাক না করছে, কিছু দিন পর আপনি যখন অডিয়েন্সের সাথে কথা বলছেন তাদের কাছ থেকেও শোনা, এবং নিজেও কিন্তু মাঝে মাঝে নিজেকে ইনশিওর করা। আমি বলবো যে যারা আমাদের ট্রেনাররা আছেন, একটা ভালো একটা মাইক ইনভেস্ট করা ইটস ইম্পর্টেন্ট। আমি এরকম একটা সিম্পল একটা মাইক কিনেছি, সো ইট ইজ, কারণ কি দেখা যাচ্ছে এটা বারবার ব্যবহার করা হচ্ছে। সো দেন আপনি যদি এরকম একটা মাইক ইনভেস্ট করেন, এটা আপনার অনেক বছর ব্যবহার করতে পারছে, রাদার দ্যান সিম্পল একটা মাইক যেটা থেকে আপনার 2-3 মাস পর পর আপনার আবার হলো রিপ্লেস করতে হচ্ছে। লাইটিং ইজ ইম্পর্টেন্ট, এবং আপনি যেখানে বসে আছেন সেখানে আপনি কমফোর্টেবল ফিল করেন। ওকে, সো জানি আপনি ফোকাস নিয়ে আপনি যাদের সাথে কথা বলতেছেন তাদের সাথে ফোকাস নিয়ে কথা বলতে পারতেছেন, আপনি কমফোর্টেবল আপনি নোট করতে পারছেন। সো একটা টেবিলে একটা কর্নারে লাইটিং, জানি আপনার ফেসটাও ভালো মতন সবাই দেখতে পারছে, সেট আপটা ইজ। সো এইটা নিয়ে একটু ভাববেন যে আপনার বাসায় কোথায় বসলে ভালো হয়। অনেক সময় দেখা যায় যে আপনি যদি জানলার পিছনে বসেন, আমি কিন্তু জানলার পিছনে বসেছি কিন্তু আমি পর্দা সেট করেছি, সো আপনি যদি জানলার পিছনে বসেন, পিছন থেকে আলো আসছে, আপনার চেহারা কিন্তু ডার্ক আসতেছে, কারণ ক্যামেরা ওই পিছনের আলোটা ক্যাচ করতেছে। সো এই জিনিসগুলো একটু দেখা ইম্পর্টেন্ট যে আপনাকে দেখাচ্ছে কিরকম এই ভিডিও রেকর্ডিং এ। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড, এটা একদমই সাদা হইতে হবে সেটাও না, ওয়ান কালারিং যেরকম অফ হোয়াইট ইয়েলো সামথিং হইলেও কিন্তু চলে, দেখা যাচ্ছে তখন আপনি সুন্দর একটা ফিল্টার সেট করতে পারেন। নতুন যেই ক্যামেরাগুলো, নতুন মোবাইলগুলো বা নতুন ল্যাপটপ, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ডে কিন্তু হ্যান্ডেল করতে পারে, কিন্তু আমাদের মাঝে অনেকের আছে যে একটু পুরানো ল্যাপটপ আছে, তখন একটু ইজিয়ার হয়ে যায় সেই ক্যামেরা হলো ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে। এবং আপনি এডিটিংও করতে পারেন সুন্দর করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে, বা আপনি যদি গ্রিন স্ক্রিনও রাখতে চাইলে পারেন। ট্রেনিং শুরু করার আগে স্লাইড রেডি রাখাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি একটু আগে বললাম যে স্লাইডটাকে আপনার রেডি রাখা, নিচে রাখা, এবং স্লাইড নিয়ে কথা বলাটাও ইম্পর্টেন্ট। কারণ কি, স্লাইড নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার অডিয়েন্স হলো আমার সাথে ফলো করতে পারতেছে, আমি যেই কথাগুলো বলতেছি তারা কিন্তু সেটাকে সাথে সাথে তারা একটু দেখতে পারতেছে, বুলেট পয়েন্ট গুলো পাচ্ছে। সো তখন আপনার জন্য ইজি হয় যে আমি এখন কি নিয়ে কথা বলবো, ওকে, রাদার দেন আপনি একটা গল্প বলতে বলতে দেখা গেল গ্রামের গল্পে চলে গেছেন, তারপরে আরো আরো কিছু হতে চলে গেছে। সো নিজের ফোকাসটা রাখার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড ব্যবহার করা।
এবং তখন অডিয়েন্সরাও তারও আপনার ফলো করতে পারতেছে। এবং যখন আপনি একটা ট্রেনিং স্টার্ট করছেন, হতে পারে আপনি দেখতেছেন শুধু দুইজন অডিয়েন্স আসছে, কিন্তু ওই দুইজন অডিয়েন্স কে আমাদের শ্রদ্ধা রাখতে হবে এবং আপনি যে টাইমে বলেছেন সেই টাইমে আপনি স্টার্ট করবেন। যদি তিনটা থাকে 3:00 তে স্টার্ট করে দেবেন। কেউ যদি সেই সময় মতন ঢুকতে না পারছে, ট্রেনিং দেখতে না পারছে, সে তাহলে রেকর্ডিংটা সে পরে দেখে নিবে। কারণ কি দেখা যাচ্ছে, আপনি হতে পারে এটা যদি আপনি নিজের টিমের জন্য ট্রেনিং রাখেন, আপনি রেকর্ডিং তাদের জন্য অ্যাভেলেবেল রাখতে পারেন। আমাদের এখানে ফরএভার আমরা যে ট্রেনিং গুলো দিই সেগুলো রেকর্ডিং রয়ে যায়, আপনার গ্রুপে রয়ে যায়, সো আপনি এই সেটা সে পরে দেখে নিতে পারছে। কিন্তু আপনি যে টাইমটা দিয়েছেন সেই টাইমে আপনি শুরু করে দিবেন। স্লাইড গুলো খুবই সিম্পল রাখা ইম্পর্টেন্ট। অনেকে আমি দেখি যে স্লাইড এর মধ্যে অনেক লেখা থাকে, অনেক ছবি থাকে, মানে ঘিচিবিচি হয়ে যায়। রাদার দেন আপনি স্লাইড গুলো হতে বাড়াই দিলেন, ছবির জায়গায় ছবি রাখলেন, 2-3 বুলেট পয়েন্টস রাখলেন, জানি ফোকাস থাকে। অত কিছু একটা ছবির ভিতর ঢুকাইতে হবে না, তখন মানুষ বুঝে না যে কি থেকে কি দেখবে। সো সিম্পল রাখবেন, সিম্পল হেডলাইন, 3-4 বুলেট পয়েন্টস থাকবে, দ্যাটস ইট। মানে খুবই যতটা সিম্পল রাখতে চাইলে রাখতে পারেন, চেষ্টায় থাকবেন। আপনি মেক শিওর করবেন যে আপনার প্রেজেন্টেশনটা সহজ ভাষা এবং মানুষ জানে বুঝে। তার মানে আপনি এমন স্পিডে কথা বলবেন না জানি মানুষ ক্যাচ করতে পারে না, বা এত টেক্সট যেন না থাকে, লেখা এত লেখা যে মানুষ আসলে এই যে যে সময়টা একটা স্লাইড সময় থাকে সেই সময়ের মধ্যে পড়ে নিতে পারছে না, যেরকম মানে খাতার মতন লেখা। যত লিখছেন তার মানে না যে তারা সেটা পড়ছে। ওকে, সো যদি আপনি যেরকম প্রেজেন্টেশনে এখানে মাঝখানে গ্যাপ রাখা, সেন্টেন্স গুলো বড় বড় করে লেখা, সো এবং আপনার একটা প্রেজেন্টেশনে ম্যাক্সিমাম 15-18 স্লাইড হইতে পারে, তার থেকে বেশি না। আপনি এমনও বেশি স্লাইড রাখবেন না যে বেশি ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে, মানে একটার পর স্লাইড এর পর আসতেছে, এই আসতেছে, এই আসতেছে, এখন ওই দিক দিয়ে ভাবতেছে যে শেষ হবে কখন, তাই না? তার থেকে যদি আপনার অনেক ম্যাটেরিয়াল থাকে, এটাকে আপনি ভাগ করে ফেলেন। দুইটা আপনি বলেন যে আমার ট্রেনিং পার্টের প্রথম ভাগ আজকে আমি ট্রেনিং দেব এবং আগামী সপ্তাহে আমি হচ্ছে সেকেন্ড পার্ট দিচ্ছি। তখন কিন্তু অডিয়েন্স আরো এক্সাইটেড থাকে। আপনি যদি একটা ভালো ডেলিভারি দিয়েছেন এইবার এবং থাকে যে হ্যাঁ থাক, আমি তো এটা এরপরে কি আসতেছে আমার শিখতে হবে, আমার জানতে হবে, সো আমি সেই নেক্সট পার্টে থাকবো। ফর এক্সাম্পল আমাদের কোর 4 কোর ট্রেনিং, আমি সেটাকে কিন্তু 4টা ভাগে ভাগ করেছি। 4 কোর একসাথে না দিয়ে আমি 4 ভাগে ভাগ করেছি। কারণ কি, সেখানে এত ম্যাটেরিয়াল যে আমি যদি এক ভাগে করে ফেলি অডিয়েন্স কিন্তু সেটা ক্যাচ করতে পারবে না। সো ইটস বেটার টু ডিভাইড ইট। আপনার দেখবেন যে এটা আপনার জন্য ইজিয়ার হবে, কারণ আপনি ক্লিয়ার মাইন্ডেড যে আমি এই পার্টে এটা করবো, নেক্সট পার্টে নেক্সট করবো। প্র্যাকটিস, আমাদের সব সময় প্রেজেন্টেশনের আগে প্র্যাকটিস করা ইজ সো ইম্পর্টেন্ট। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এবং প্র্যাকটিসটা আপনি কোথায় করতে পারেন, আপনি জুমে নিজের জুম অ্যাকাউন্ট করে সেখানে আপনি রেকর্ডিং করে আপনি প্র্যাকটিস করছেন। আপনি রিভিউ করতে পারছেন আমার লাইটিংটা কিরকম, আমার ভয়েসটা কিরকম, আমার সবকিছু দেখতে কিরকম, এবং আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারছেন, আবার দেখতে দেখতে পারছেন। প্র্যাকটিস করে আপনি আপনার আপলাইনকে দিলেন, আপনি ডাউনলাইনকে দিলেন, দেখো তো এটা কিরকম লাগছে। সো আপনি যতই প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার জন্য বলতে ততই ইজি হয়ে যাবে, আপনি তত কমফোর্টেবল ভাবে আপনি কথা বলতে পারছেন। প্রিপারেশন ইজ অলসো ইম্পর্টেন্ট, তাই না? যে আপনি ট্রেনিং এর আগের যে প্রিপারেশন, আপনার মেন্টাল প্রিপারেশন, আপনার যদি আধা ঘন্টা স্থিরতা লাগে সেটা আপনার প্রিপারেশন। অনেক সময় আমি দেখি যে ট্রেনাররা তারা হতে পারে দৌড়ের মধ্যে আছে, হ্যাঁ 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 ঘেমে ঘেমে, তারপরে একটু বসেই তার আগে স্টার্ট করছে। সো সো ওইভাবে থাকলে দেখবেন যে আপনার ডেলিভারিটাও কিন্তু ওইভাবে ভালো হচ্ছে না। সো ওয়ান থিং ইজ প্র্যাকটিস, কিন্তু বাকির যেই ফ্রেমওয়ার্ক গুলোকে রেডি রাখা সেটাও ইম্পর্টেন্ট।
প্রেজেন্টেশনটাকে এন্টারটেইনমেন্ট করতে হবে, মানে মানুষজনই আপনার কথা শুনে শুনে ঘুমায় না যায় ওই সাইডে। ওকে, সো আশা করি আমার কথা আপনাদের ভালো লাগছে। মুখে হাসি থাকা, এনার্জি নিয়ে কথা বলা, হতে পারে আপনি যদি জোক বলতে পারেন, আমি অত জোক বলার মধ্যে অতটা ক্লেভার না, কিন্তু হতে পারে জোক শিখা যায়, সো কিছু ইন্টারেস্টিং কথা বলা যায়। আজকে আমার আমাকে একজন ফোন করেছিল, সো বাংলাদেশি কি বলবো হেলথ হেলথ সেন্টার থেকে, সো আমাকে বললো কি মামনি কেমন আছো। সো মামনি কেমন আছো এমন সুন্দর সুরে আমাকে বললো, আমার কাছে খুব ভালো লাগছে। সো সো মানুষের সুর, মানুষ কিভাবে কথা বলে, এটা কিন্তু অনেকটা ইনফ্লুয়েন্স করে, তাই না? সো সো আমি একটু আগে ভাবতেছিলাম যে যেই মহিলাটা আমার সাথে কথা বললো, সে তো জানেও না সে তার জব করতেছে, সো সে আমাকে ফোন করে এই এত সুন্দর সুরে কথা বললো। তো আমরা কিভাবে একজনের সাথে কথা বলি, একজনকে কিভাবে আমরা ডেলিভার দিই, এবং স্টোরিজ একটা কাহিনী, একটা গল্প, এটা কিন্তু মানুষ মনে রাখে অনেকদিন। সো আমরা চেষ্টা করব, যখন আপনি ট্রেনিং দিচ্ছেন, আপনি জানেন যে আমি এই 45 মিনিটস আমি ট্রেনিং দেব, এই 45 মিনিটস আমি যদি বউয়ের সাথে ঝগড়াও করে থাকি, জামাইয়ের সাথে ঝগড়াও করে থাকি, কিন্তু এই 45 মিনিটে এই ক্যামেরা দিয়ে এটার রেকর্ডিং থাকবে, এবং মানুষ জানি এটাকে এন্টারটেইনমেন্ট, এটাকে ভ্যালিউ, এটাকে মনে রাখে যে হ্যাঁ উনি ওই যে যে ট্রেনিংটা দিয়েছিল এতটা সুন্দর ভালো ট্রেনিং ছিল। সো সো আমরা জানি মানুষকে এন্টারটেইনমেন্ট রাখি, নিজেকে ওইভাবে ইম্পর্টেন্সি না ভেবে যে হ্যাঁ আমি এই সিরিয়াস ম্যাটারটা দেব, ম্যাটার সিরিয়াস থাকতে পারে, কিন্তু ওই সাইডে যারা রিসিভ করবে তারা কি এটাকে সুন্দরভাবে রিসিভ করতে পারে কিনা, সিরিয়াস ম্যাটারও কিন্তু তারা মনে রাখতে পারবে কিনা। সো গ্রাফিক্যাল ইজ ইম্পর্টেন্ট, একটু আগে আমি যেটা বললাম যে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে জানি এত মানে হিজিবিজি নাও থাকে, জানি বোঝা যায় না, এবং আমরা জানি ছবিও প্রেজেন্ট করি, এই যে আমার আমার এই প্রেজেন্টেশনের মধ্যে আমি ছবি দিই নাই, কিন্তু আমি গ্রাফিকটাকে একটু মানে কালার দেওয়ার জন্য আমাদের হলুদ কালারটা একটু ছিটাই দিছি। ছবি ধরেন আপনি ফরএভারে যখন শুরু করেছিলেন তখনকার ছবি, আপনি যে যে জায়গায় ঘুরতে গিয়েছেন সেখানকার ছবি, তো আপনি মুখে বলার থেকে যদি আপনি ছবিতে প্রেজেন্টেশন করেন, অল্প কয়েকটা সেন্টেন্স রাখেন, দেখবেন যে মানুষ কিন্তু সেই ছবিগুলো দেখে আরো বেশি মনে রাখতে পারতেছে। সো স্ক্রিনে আপনি এবং আপনি যখন ফর এক্সাম্পল অনলাইনে কিভাবে অর্ডার করা হয়, এটা মুখে বলার থেকে আপনি যদি অনলাইনে ভিজুয়ালি আপনি সেই foreverliving.com বা id number.fbo.foreverliving.com এ যে শপে গেলেন, শপে যে ওইভাবে দেখাই দিলেন, ভিজুয়ালি দেখাই দিলেন, তখন কিন্তু তারা আরো বেটার রিসিভ করতে পারে। সো আমাদের রিয়েল টাইমে আপনি যদি সাইট গুলো দেখান, প্রেজেন্টেশন গুলো দেখান, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আপনি যেটা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা ভিডিওস, আপনি মেক শিওর করবেন জানি ভিডিওটা যেটা আপনি স্ট্রিমিং করতেছেন, হতে পারে আপনার ইন্টারনেট যদি ভালো না থাকে সেই ভিডিওটাকে আগের থেকে ডাউনলোড করে তারপর আপনি স্ট্রিম করলেন, দেখবেন যে সেটার ডেলিভারিটা ভালো হচ্ছে, কিন্তু ভিডিও ইউজ করবেন, ছোট ছোট ভিডিও ইউজ করবেন। আপনি যখন আমাদের ফরএভার অ্যালোভেরা ফিল্ড আপনি দেখাইতে চাচ্ছেন, আপনি যদি বলেন যে হ্যাঁ ওই ডোমিনিকান রিপাবলিকে ওখানে ফিল্ড অনেক অনেক আমাদের হাজার হাজার গাছ আছে, রাদার দেন 2 মিনিটের আমাদের অ্যালো ফিল্ড, আমাদের অ্যালোভেরা অফ আমেরিকা ফ্যাক্টরি আপনি ভিডিওটা দেখা দিলেন, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আসলে কত হাজার হাজার গাছ এবং কত সুন্দর পরিবেশ, এবং তারা ওটা হাত দিয়ে গাছগুলো কেটে তারপরে এগুলোকে ফিলে করা হচ্ছে, এটাকে কিভাবে ওয়াশ করা হচ্ছে। সো এটা এটা আপনার ভিজুয়ালি আপনি দেখা দিতে পারছেন। সো আমরা কি করব, আমরা ছবি ব্যবহার করব, আমরা রিয়েল টাইমে আপনি যেরকম আপনি ওয়েবসাইট যদি আপনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন আপনি প্র্যাকটিক্যাল দেখাবেন এবং আপনি ভিডিও ব্যবহার করবেন। আপনার
সবসময় যেটা হচ্ছে যে আপনি যারা আপনার প্রেজেন্টেশনটা দেখতেছে, এই প্রেজেন্টেশন দেখার পর আউটকাম কি থাকবে, আপনি কি চান যে তারা করবে এই প্রেজেন্টেশন দেখার পর? প্রেজেন্টেশন দেখার পর দেখেছি, তারপরে আর কিছু না? নাকি আপনি যদি একটা প্রোডাক্ট ট্রেনিং দেন, ঠিক আছে আমরা সুপার গ্রিন নিয়ে আমরা ট্রেনিং দিচ্ছি, সো এখন আমরা হচ্ছে যারা এই ট্রেনিং এ আছে আমরা সবাই মেক শিওর করবো যেন আমরা নিজে সুপার গ্রিন কিনি, এবং আমরা আমাদের অ্যাটলিস্ট দিনে একজনকে, আমরা নতুন একজন কাস্টমারকে সুপার গ্রিন খাওয়াবো, এটা একটা অ্যাকশন প্ল্যান থাকতে পারে। সো আপনার ট্রেনিং এর পরে আপনার অ্যাকশন প্ল্যানটা কি, আপনি কি চান? ফর এক্সাম্পল, এই যে যে ট্রেনিং এর পরে আমি চাই যে আপনারা যারা জুম অ্যাকাউন্ট নিজে করেননি, নিজেরা জুম অ্যাকাউন্ট করে নিজের ভিডিও রেকর্ডিং করে আপনারা সেটা দেখেন, নিজের ট্রেনিং দেন, এবং যারা ম্যানেজার আছেন আমরা চাই যে আমাদের নতুন নতুন ট্রেনার আসবে। সো এই যে যে একটা ট্রেনিং এর পরের যে অ্যাকশন প্ল্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি নিজে ভেবে নেবেন যে এটার আউটকাম আপনি কি চান। সো আপনার, এবং এই আউটকামটা আপনি আগে থেকে ভেবে নিতে হবে, কারণ কি তখন আপনি এই ট্রেনিং এর ক্লোজিং টাও কিন্তু দিবেন প্রপার ভাবে যে ইয়েস, তাহলে নেক্সট টাইম এর জন্য আমরা সবাই হচ্ছে দুজন মানুষকে প্রেজেন্টেশন দেব, যদি ফর এক্সাম্পল একটা এটা একটা বিওপি ট্রেনিং থাকে বা থাকে। সো যখন আপনি ওই অ্যাকশন প্ল্যান, আপনি নেক্সট স্টেপটা আপনি বলে দিচ্ছেন, তখন কিন্তু অডিয়েন্স সেটাকে ক্যাচ করতেছে, হ্যাঁ আমার সুপার গ্রিন ট্রাই করতে হবে, আমার নিজের জুম অ্যাকাউন্ট করতে হবে, আমার নিজের রেকর্ডিং করতে হবে। সো এই যে যে প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক গুলো একটা ট্রেনিং এর পরে, হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো সবসময় আমরা আমাদের এই যে যে জুম প্ল্যাটফর্মে আমরা অবশ্যই আমরা কিছু সময় রাখি কোয়েশ্চেন আনসারের জন্য, এবং আপনিও সবসময় ভাবেন যে আপনার যে ট্রেনিং, আপনি হতে পারে আধা ঘন্টা একটা ট্রেনিং আছেন, 45 মিনিট একটা ট্রেনিং, 10 থেকে 15 মিনিটের জন্য আপনার কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আপনি সময় রাখবেন, সো ইম্পর্টেন্ট। এবং আমাদের অডিয়েন্স জানি সাথে থাকে, মেক শিওর দ্যাট অডিয়েন্সের সাথে আপনার ইন্টারাকশনও হয়, জানি আপনার অডিয়েন্স জানি কোয়েশ্চেন অ্যান্সার করে, এবং প্রোগ্রামের আগেও কিন্তু বলে দেওয়া যে এই যে চ্যাটে আপনারা আপনাদের কোয়েশ্চেন লেখেন, এবং জুম চ্যাটেও আপনি লেখেন। সো সো আপনি যখন ট্রেনিং শুরু করছেন, আপনি যখন অডিয়েন্সকে বলে দিচ্ছেন যে প্লিজ তোমাদের কোয়েশ্চেন তোমরা লেখো, আমরা একটু ট্রেনিং এর পরে সেটা দেখবো, রিভিউ করব, অনেকে কিন্তু কমেন্টস লেখে, ইভেন তাদের কোয়েশ্চেন না থাকলেও কিন্তু লেখে যে ইয়েস ভেরি গুড ট্রেনিং, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ ভেরি হেল্পফুল। এগুলোতে আবার কি হয়, আপনি নিজে কিন্তু আপনার অডিয়েন্সকে বলছেন যে তোমরা লেখো, এবং তারা যখন লিখছে এবং আপনি সেটা পড়ছেন, আপনি নিজেও কিন্তু ইনকারেজ হচ্ছেন যে হ্যাঁ আমার ট্রেনিংটা তো সত্যি সত্যি ভালো ছিল, আপনি একটা ফিডব্যাক পাচ্ছেন। সো লিভ কোয়েশ্চেন আনসারের জন্য সময় রাখছেন, এবং আপনি যে কোয়েশ্চেন গুলো তারা লিখছে সেগুলো আপনি পরে রিভিউ করতে পারছেন, আপনিও কিন্তু পরে শোনাইতে পারছেন। সো এটা এটা একটা সুন্দর মানে, কারণ কি এটা তো ক্লাসরুমে না, তাই না? আমরা এখন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখছেন, এই যে যে একটা রুমের ভিতরে না থাকার যে গ্যাপ, সেটাকে আমরা চ্যাট এবং কমিউনিকেশন দিয়ে আমরা সেটাকে ওভারকাম করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, যখন অডিয়েন্সকে মাইক দিয়ে দেওয়া হয়, তখন আবার অডিয়েন্স দেখা যায় যে মাইকের ফুল কন্ট্রোল নিয়ে নেয় না। সো আমাদের ট্রেনিং সেশনের মধ্যে যেই টপিক, সেই টপিকের বাইরেও হতে পারে তারা কোয়েশ্চেন করছে বা এমন ভাবে কথা বলছে যেটা হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট না। সো আপনি তখন সুন্দরভাবে, সফটলি, নাইসলি, কিন্তু স্ট্রিক্টলি যে দেখো আমার সাথে তোমরা পরেও কথা বলতে পারো, কিন্তু এখানে আমরা এই যে যে ট্রেনিং এর মধ্যে যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো হচ্ছে এই ট্রেনিং রিলেটেড। আমরা যদি সুপার গ্রিন নিয়ে কথা বলতেছি, তাহলে সুপার গ্রিন নিয়ে কোয়েশ্চেন করো, ওকে, নট অ্যাবাউট অন্য কিছু। সো এখন আমরা জুম এবং অনলাইন টেকনোলজি নিয়ে কথা বলতেছি, সো কাম উইথ দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। সো তখন আপনি সুন্দরভাবে সেটাই তাদেরকে রিমাইন্ড দিয়ে দেবেন, দেখবেন যে আপনার কোয়েশ্চেন আনসার সেশন টাইমটাও খুবই সুন্দরভাবে যাবে। সো আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এভরিওয়ান ইজ বিজি,
তাই না? আমাদের লাইফ ইজ বিজি, সো সবাই কোনো না কোনো কিছু কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু তাই সেই কাজের মাঝে আপনার সাথে সময়টা বের করা হয়েছে ট্রেনিং আরো নিজেকে শিখার ইম্প্রুভমেন্টের জন্য। সো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হলো সময় মতন আবার ট্রেনিংটা শেষ করা, ঠিক যেমন সময় মতন শুরু করা সময় মতনও শেষ করা। এবং আপনি যদি ভাবেন যে এখানে অনেক ম্যাটেরিয়াল ছিল, অনেক কিছু কথা বলার ছিল, এত কিছু মনে রাখতে পারছে না, অডিয়েন্সকে এটাও বলে দেখান এই যে যে ট্রেনিং, এই ট্রেনিং এর রেকর্ডিং রয়ে যাবে। ওকে, সো আপনারা সেই রেকর্ডিংটা আবার দেখে আবার রিভাইজ করে নিন যে যে জায়গায় আপনারা একটু আনক্লিয়ার। সো তাহলে মানুষরা যারা আছেন তাদেরও সময়ের আপনি মূল্য করলেন, এবং তারাও জানবে যে আপনি সময় মতন শুরু করছেন সময় মতন শেষ করছেন, এবং সবাইকে সবসময় থ্যাংক ইউ দিবেন তাদের টাইমের জন্য যে তারা এই টাইমটা আপনার সাথে শেয়ার করেছে। সো এখানে আসলেও আমরা যদি টেকনোলজিকে এমফাসাইজ করতে পারি, আমরা টেকনোলজিকে আরো মূল্য দিতে পারি এবং নিজেকে আরো শিখা, কারণ কি অনলাইনে আপনি দেখবেন ইউটিউবে ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন আমাদের যে মার্কেটিং টুলস, আমাদের FLP 360 আছে, আমাদের FLP 360 আমাদের বাংলাদেশের মধ্যে কতজন ব্যবহার করতেছে? খুবই কম। FLP 360 বাদ দেন, যদি আমাদের শুধু এই যে যে আপনার আইডি নম্বর .fbo.forever.living.com আপনার পার্সোনাল ওয়েবসাইট, এই পার্সোনাল ওয়েবসাইটটাকে মার্কেটিং কিভাবে করতে পারেন? ওকে, এখানে আপনি ইউটিউব দ্বারা মার্কেটিং করতে পারেন, আপনি গুগল অ্যাডওয়ার্ডস করতে পারেন, আপনি ফেসবুকে করতে পারেন। সো সো এই যে যে টেকনোলজি অন্য মানুষদেরকে রিচ করার জন্য আপনি নিজের মার্কেটিং এবং আপনার টিমকে নিয়ে মার্কেটিং, সো আমাদের অনেক রাস্তা বাকি আছে নিজেকে আরো বেটার প্ল্যাটফর্মে নিয়ে আসা। এবং আশা করি যে আমাদের যারা অডিয়েন্স, যারা ফেসবুকে দেখেছেন, যারা আমাদের জুমে আছেন, নিজেকে এই টেকনোলজি ইচ এন্ড এভরি পার্ট ফ্রম মাইকিং টু স্লাইডস টু রেকর্ডিং এগুলোকে আপনারা নিজেকে ইমপ্রুভমেন্ট করবেন এবং অন্যদেরকে শিখাবেন, টিমকে শিখাবেন, টিমকে নিয়ে আপনারা একসাথে বসে চলো আমরা তোমরা সবাই নিজেদের একটা রেকর্ডিং করো, রেকর্ডিং করো এবং আমরা নেক্সট টিম মিটিং এ এটা আমরা ভাগাভাগি করব। সো বিভিন্ন ধরনের এক্সাইটমেন্ট করে কিন্তু আমরা আমাদেরকে আমাদেরকে ইমপ্রুভ করতে পারি। সো অনেক অনেক ধন্যবাদ, সবাই নিজেকে সেফ রাখবেন, সুস্থ রাখবেন এবং বেস্ট অফ লাক।